নমস্কার, আমি রোজিনা। আবার এসে গেছি আমি ফাল্গুনির রান্নাঘরে। আজকে একটি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো, এই মাছটাকে আপনারা সবাই চেনেন, লোটে মাছ। এটা লোটে মাছ বলা হয়। এই লোটে মাছটা মানুষ খুব মশলাদার করে রান্না করে, অনেকটাই মশলা দিয়ে রান্না করেন, মশলাদার খাবার এটা। কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো লো অয়েল কুকিং, এই লোটে মাছ কম তেলে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। এই লোটে মাছ রান্না করব আজকে আমি একটা অন্য জিনিস দিয়ে, পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা আপনারা তো সবাই জানেন, এই পেঁয়াজ পাতা দিয়ে আজকের এই লোটে মাছ রান্না করব। তার সাথে আমার যে উপকরণগুলো লাগছে, কালো জিরে, একটু রেড চিলি, লঙ্কা বাটা, আদা বাটা, ধনে পাতা কুচি, সর্ষের তেল, আছে তেজপাতা, একটু ধনে জিরের গুঁড়ো, সাথে রেখেছি পেঁয়াজ। যে পেঁয়াজটা, পেঁয়াজ পাতা আপনাদের আমি দেখালাম, সেই পেঁয়াজ পাতার কিছু গোড়া আমি কেটে রেখেছি, একটু একটু পেঁয়াজ পেঁয়াজ। আর এই পেঁয়াজটা হলো যে গোটা, যে পেঁয়াজ হয় সে গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। ঠিক আছে, এবার আমি শুরু করছি আমার রান্না। প্রথমে আমি গ্যাসটা অন করলাম। একদম কম তেলে রান্না, লো অয়েল কুকিং, মাত্র 2 চামচ তেল দিলাম। এই তেলেই আমি লোটে মাছটা রান্না করব। প্রথমে তেল দিলাম, দেওয়ার পরে আমি এই কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার যে আমি কাটা পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার দেবো নুন, অল্প নুন দিলাম, কারণ আমি মাছে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পরিমাণ মতো, তার জন্য পেঁয়াজে একটু কম নুন দিলাম। এবার পেঁয়াজগুলো ঢেকে দিলাম, একটু নরম হবে। হ্যাঁ, পেঁয়াজ ভাজাটা হচ্ছে, পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব কড়া আমরা ভাজবো না, মোটামুটি ভাজবো পেঁয়াজগুলো, কারণ ও মাছের সাথে বয়েল হবে। এবার যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর মধ্যে আমি যে মশলা আমি রেডি করে রেখেছি ওগুলো দিয়ে মাছগুলোকে মাখবো। প্রথমে দেব আমি লঙ্কা বাটা, দেব আদা বাটা,
দেব ধনে জিরের গুঁড়ো, দেব রেড চিলি, নুন। হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য নুনটা আমি কম দিলাম। এদিকে পেঁয়াজও আমি খানিকটা নুন দিয়েছি, দিলাম হলুদ। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে, তারপরেও একটু নুন হলুদ অল্প করে দিয়ে দিলাম। আর রেখেছিলাম এই টমেটোগুলো, যে টমেটো আপনাদের বলতে আমি ভুলে গেছিলাম, এই টমেটো, এক বাটি টমেটো, এখানে দুটো টমেটো আছে, কিছু কুচনো ধনে পাতা। তেজপাতা, এই সব কিছু দিয়ে আমি এটাকে এখন মাখবো। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এই মাছটাকে এখন মাখতে হবে। সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। যে যে মশলাগুলো দিয়েছি সে মশলাগুলো আপনাদেরকে বললাম। এবার আমি দেখব যে আমি পেঁয়াজটা যে ভাজছিলাম, পেঁয়াজ ভাজাটা কী পরিস্থিতিতে আছে, কী অবস্থায় এসছে। ওই পেঁয়াজের মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি, উপর থেকে কিছু পেঁয়াজ পাতা দিয়েছিলাম, আবার একটু কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। মাছটা দিয়ে খুব জল বেরিয়েছে, এই লোটে মাছে এরকম খুব জল বের হয়। কিন্তু অনেকে আছে লোটে মাছগুলোকে একদম ঘেঁটে দিয়ে ঝুড়ো ভাজা করে, আমি সেটা করব না। লোটে মাছটা পুরো পরিমাণে তো গোটা থাকে না, ওটা ভেঙে যায়, মোটামুটি থাকবে, একদম মানে ভাজা ভাজা ইটা গুঁড়ো গুঁড়ো করে, আমি সেটা করব না। জল বেরোচ্ছে, এটাকে আমি ঢাকাও দেবো না, দেখা যাক জল টানুক, তারপরে দেখবো আমরা যে রান্নাটা কি কেমন হয়। এখন মাছটা কমসে কম 10 মিনিট তো হবেই। এবার দেখবো লোটে মাছটা কেমন তৈরি হয়েছে, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হওয়ার পরে দেখুন জলটা শুকিয়ে গেছে। এই মাছের জল যত আপনি টানাবেন, যত শুকনো হবে তত খেতে স্বাদ হবে। আর জলটা উপরের দিকে উঠে আসে, তো মাঝে মাঝে খুন্তিটা যদি আপনি নিচের দিকে এরকম করে দেন তাহলে জল নিচের দিকে চলে যাবে, আর বেশ একটা শুকনো ভাব চলে আসবে, জলটা নিচ থেকে শুকিয়ে আসবে, হ্যাঁ পোড়া লাগবে না। তৈরি হয়ে গেল, একটু একটু জল আছে, ওটা এখনই টেনে যাবে। তৈরি হয়ে গেল আমার লোটে মাছ, পেঁয়াজ পাতা দিয়ে লোটে মাছ তৈরি হয়ে গেল। গ্যাসটা আমি অফ করে দেবো, গ্যাসটা অফ করে দিলাম, একটু চেপে চেপে দিচ্ছি। মাছটা ঝুড়ো ভাজা করিনি, মাছটা গোটা গোটাই আছে, একটু ভেতর দিকে আপনাদের দেখাই বুঝতে পারবেন। এরকম থাকবে, কিন্তু একদম ঝুড়ো ভাজা যেটা বলে সেটা হবে না। আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।